আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের চাটনি বা আচার। মজাদার টক ঝাল মিষ্টি জলপাইয়ের চাটনি বা আচারের রেসিপিটি হুবহু করতে চাইলে অবশ্যই না টেনে ভিডিওটি দেখবেন, কারণ আমি স্টেপ বাই স্টেপ কিছু না কিছু মশলা এর মধ্যে অ্যাড করতে থাকব, যে কারণে কোনো জিনিস স্কিপ করে গেলে কিন্তু এর অরিজিনাল স্বাদটি আর পাবেন না। তো চলুন দেখে নিই কী করে জলপাইয়ের চাটনিটি বানিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের 2 কেজি পরিমাণের জলপাই। এই সিজনে কিন্তু এই সময়ে এই জলপাইগুলো পরিপক্ক থাকে, আর এই পরিপক্ক অবস্থায় এই জলপাইগুলো আচার বানানোর জন্য একদম পারফেক্ট। তো জলপাইগুলো প্রথমে ধুয়ে নিয়ে তারপর ফুটন্ত গরম পানিতে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ, এতে করে জলপাইগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো একটু নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই জলপাইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। জলপাইগুলো সিদ্ধ হতে শুরু করলে কিন্তু এই জলপাইগুলো ফাটতে শুরু করবে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জলপাইগুলো ফাটতে শুরু করেছে। তো আমি এই সময়ে এই জলপাইগুলোকে ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব, চাইলে আপনারা ঝুড়ির মধ্যেও ঢেলে নিতে পারেন। তো আমি ছাঁকনির মাধ্যমে এই সিদ্ধ করা জলপাইগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রতিটা জলপাই কিন্তু সিদ্ধ হওয়ার কারণে ফেটে গিয়েছে। আমি একটা টিপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফটভাবে কিন্তু এই জলপাইগুলো সিদ্ধ হয়েছে। এবার একটু ঠান্ডা হলে আমি জলপাইগুলোকে কুচলিয়ে ভর্তা বানিয়ে নেব। তো ফিরে আসছি ভর্তা বানানোর পর, দেখতেই পাচ্ছেন সবগুলো জলপাই কিন্তু কুচলিয়ে আমি ভর্তা বানিয়ে নিয়েছি। খুব বেশি মিহি করেও কিন্তু ভর্তা বানাতে হবে না, একটু একটু দানা দানা থাকলেও চলবে। তো এবার একটি কড়াইতে আমি দিয়ে নেব 1.5 কাপের মতো সরিষার তেল, কারণ এই আচারগুলো কিন্তু সরিষার তেলে করলেই বেশি ভালো লাগে। তো আমি কড়াইতে তেল ঢেলে নিয়েছি। তেল ঢেলে নেওয়ার পর এই সরিষার তেলটি একটু গরম করে নেব। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন, 3-4টি শুকনো মরিচ এবং 2টি তেজপাতা। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেব। তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি আদা থেতে করে নেওয়া 3টি মাঝারি সাইজের দেশি রসুন, এবং রসুনটি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি যে ভাজতে হবে তাও না, একটু হালকা বাদামি কালার হতে শুরু করলে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব। রসুনটি কিন্তু খুব বেশি ভাজলে কিন্তু আচারের স্বাদটি ভালো লাগবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চা চামচ পরিমাণ সরিষা বাটা। আচারের স্বাদ বাড়াতে কিন্তু সব আচারে সরিষা বাটা দিতে হয়। তো সরিষা বাটাটি আমি 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভর্তা করে নেওয়া জলপাইগুলো। আমি অল্প অল্প করে এই তেলের মধ্যে দিয়ে নেব, মানে একটু পরপর নেড়ে নেব। একসাথে দিতে গেলে কিন্তু আবার দেখা যাবে যে নিচ থেকে পুড়ে আসছে, তাই একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আস্তে আস্তে করে এই ভর্তা করে নেওয়া জলপাইগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আচার বানানোর ক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়েই আচারটি বানাতে হয়, ঝটপট করতে চাইলে কিন্তু আচারের স্বাদটি আর তেমন ভালো আসবে না। তো সময় নিয়েই আস্তে আস্তে এই আচারটিকে ভাজতে হবে। তো আমি প্রথমে এই ভর্তা করে নেওয়া জলপাইগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি বাকি অন্যান্য যে মশলাগুলো আছে তাই স্টেপ বাই স্টেপ অ্যাড করতে থাকব। প্রথমে আমি দিয়ে দেব এখানে চিনি। চিনিটি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো প্রথমে আমি এখানে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি, কারণ এই আচার কিন্তু অনেকটাই টক থাকে। যেহেতু আমি টক মিষ্টি ঝাল করব, সেহেতু এখানে একটু বেশি পরিমাণেই চিনি দিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে বাড়ি বা কমিয়েও দিতে পারেন। তো এবার একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে মিশিয়ে নেব, এবং এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু এই জলপাইগুলোকে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেহেতু সেই অনুযায়ী কিন্তু এখানে লবণ দিবেন। তো লবণ দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। আচারের একটা সুন্দর কালার আসার জন্য অবশ্যই হলুদ গুঁড়ো ব্যবহার করবেন। হলুদ দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং ভাজতে থাকবো। এই অবস্থায় কিন্তু চুলা তাপমাত্রা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এইভাবে ঘন ঘন নেড়ে এই আচারটিকে রান্না করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টেলে নেওয়া 5 ফোড়ন গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ পরিমাণ আদা থেতে করে নেওয়া 5 ফোড়ন গুঁড়ো ব্যবহার করছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা টেলে নেওয়া শুকনো মরিচ গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো ব্যবহার করছি। আপনার আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে ঝালের পরিমাণটা ব্যবহার করবেন। তো সবগুলো উপকরণ দেওয়া হলে এভাবে নাড়তে নাড়তে আচারটিকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কতটা সুন্দর একটি কালার চলে এসেছে, এবং এই আচার থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এরপরে আমি এর মধ্যে আরও কিছু 5 ফোড়ন গুঁড়ো এবং টেলে নেওয়া
শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেব। এতে করে এর ফ্লেভারটি অনেকটা বেড়ে যাবে। তো আমার এই আচারে কিন্তু কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। তো পাঁচফোড়ন গুঁড়ো এবং তেলে নেওয়া শুকনো মরিচগুঁড়ো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এই আচারটিকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটু রোদে দিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে অবশ্যই এই স্বাদটি বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে। আশা করি আজকের এই জলপাইয়ের চাটনি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।